নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনের সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি। বর্তমান যেই বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ 30-35% মানুষের প্রতিনিধিত্ব ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে। যারা বিভিন্ন আসনে পাস করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারীর চেয়ে। কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদেরই প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায়। এছাড়াও বিচার বিভাগ, শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এককেন্দ্রিক যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা চুক্তিগত করে রাখার যে একটি আয়োজন, যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব, সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা আনার ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়, আবার যেন সাংবিধানিক কিছুটা সংশোধনী এনে পুনর্বহাল করা আমরা দাবি জানিয়েছি। সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। বড় প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে 2013-14 সাল এবং 2020 সালে বহু মামলা আমাদের অনেক হতাহত হয়েছে, শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে, তাদের অনেকের সন্ধানও এখন আমাদের কাছে নেই। আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি যেন আমাদের সকল শহীদদের এবং নিখোঁজ মানুষদের কোনো একটি নিরপেক্ষ সুন্দর প্রতিবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডের যেন নির্বাক বিচারের ব্যবস্থা, বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থা, যেন লেন্দি কোনো প্রশ্ন না যায়, প্রক্রিয়া যেন না যায়, অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায় বিচারের আওতায় যারা মূলত দায়ী এবং তাদের যারা বিশ্লেষদাতা যারা সংশ্লিষ্ট তাদের সকলের জন্য বিচারের আয়োজন করা যায় সে ব্যাপারে আমরা সারা দেশের কোন নীতিমালা আইন প্রণয়নের ইসলাম বিরোধী কোন আইন যেন প্রণয়ন না হয় সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি।